আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুম্বার বাচ্চা। আমরা কিছুদিন আগে আপনাদেরকে একটি দুম্বার প্রতিবেদন দেখিয়েছিলাম। আজকে আমি এসেছি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার আলামপুর গ্রামে। দেখতে পাচ্ছেন চমৎকার দুম্বার বাচ্চা আমার হাতে রয়েছে। আজকে আমরা বারেক কাজের সঙ্গে পরিচিত হব। তিনি বাংলাদেশে দুম্বা পালন করছেন। এই দুম্বাগুলো বাংলাদেশে বাচ্চা হয়েছে, বাইরে থেকে ইম্পোর্ট করেছেন। আজকে এই দুম্বা পালন সম্পর্কে বিস্তারিত জানবো। তো চলুন বন্ধুরা, আমরা এই দুম্বা পালন সম্পর্কে বিস্তারিত জেনে আসি। দুম্বা এবং ভেড়া কাছাকাছি প্রাণী। দুম্বা মরুর প্রাণী হলেও এটি একটি সহনশীল প্রাণী। দেখতে ভেড়ার মতো, তবে পেছনের অংশ ভারী। আমাদের বর্তমান পরিস্থিতি কেমন? ভালো, বর্তমান ইনশাল্লাহ ভালো আছে। ভালো আছে না? এখন কয়টা আছে দুম্বা? এখন আছে 11টা না 10টা আছে। 10টা আছে না? 10টা। আচ্ছা ঠিক আছে। তো এর পাশাপাশি আপনার কি কি রয়েছে? এর পাশাপাশি গরু আছে, গরু ফার্ম আছে। আচ্ছা। আর দুম্বা আছে, ছাগল আছে, আর ছাগল আছে কয়েকটা। ও আচ্ছা আচ্ছা। মানে কয়েকটা আছে মানে 10-12টা আছে, 12টা না 13টা আছে যেন ছাগল। খামার তো বেশ বড় সড়ো করে করেছেন। বড় সড়ো তো করছি, এখন তো পুঁজি লাগবো। পুঁজি ছাড়া কি? হ্যাঁ, কেমন খরচ হয়েছে এখানে? ও বহুত টাকা, সেই কথা কই আর লাভ নাই, বহুত টাকা খরচ হয়েছে। কেমন খরচ হয়েছে? তা না হলো ওই যে দুম্বা টুম্বা দিয়ে নিয়ে পরে 30 লক্ষ টাকা খরচ হয়েছে। আচ্ছা, গরু কয়টা আছে আপনার? গরু আছে, এখানে আছে 11টা। 11টা আছে না? এখানে খামারে আছে 11টা। দুম্বার দেখলাম বাচ্চা হয়েছে, মানে এই পর্যন্ত কয়টা বাচ্চা হয়েছে দুম্বার? এই পর্যন্ত বাচ্চা তো হয়েছিল মেলা করেই, অনেকগুলো হয়েছিল না? হয়েছিল অনেক কটা, আবার সাথে সেটা নেই তো, কয়েকটা মারা গেছে আর কি। আচ্ছা, আবহাওয়ার সাথে এখনো মানিয়ে নিতে পারেনি? এখনো মানায় না। আচ্ছা, এগুলোর কি কি রোগ আছে আপনি দেখেছেন? এগুলা রোগটার কথা আমি বলতে পারবো না, এটা যে থাকে ওরা বলতে পারে। আমি তো সবসময় কি কি রোগ মানে ও মানে ওই ঠান্ডা ঠান্ডা কাশি সর্দি এটাই বেশিরভাগ আসে, তাছাড়া এমন কোনো রোগ ব্যাধির নাই। ঠান্ডাই হচ্ছে মানে? ঠান্ডাই বেশি মেন হয়েছে, ঠান্ডা। সেইগুলো তো মরুভূমিতে থাকে, আর আমাদের এখানে তো আবহাওয়া, এখন আমাদের ওখানে খাইতো পাথর ছাড়তো, আর আমাদের এখানে তো ঘাস টাস খায়। হ্যাঁ, ওই বিচুলি খায়, নেপালি ঘাস খায়, ভুসি খায়, ও আবার ফিট খাওয়ানো হয়, বহু রকমের জিনিস খাওয়ানো হয়। ও আচ্ছা, এর কারণে আবহাওয়ার সাথে মানিয়ে নিতে পারছেন না? না, মানে নিলে এই পর্যন্ত যখন আজকে তো পরে 1 বছর হতে গেল, এখন বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা, কতটা কি হবে না আল্লাহ পাক জানে। আচ্ছা, তো আর কি বাড়ানোর চিন্তা ভাবনা আছে না? এগুলো থেকে যাই হয়, এইখান থেকে যাওয়া হয়, এখান থেকে যাওয়া হয়, এখান থেকে যাওয়া হয়। আচ্ছা, আপনার ছেলে তো প্রবাসে থাকে তাই না? হুম, ওরা প্রবাসে তো আছে। প্রবাস থেকেই শখ করে খামার? ওই ওরা প্রবাস থেকে শখ করে খামার করছে। ও আচ্ছা আচ্ছা। তো আপনার যে দেখাশোনা করতে কেমন লাগে বলে? ভালোই লাগে। ভালো লাগে না বলে? দেখতে ভালোই লাগে, বাইরের থেকে লোক আসে, চতুর্দিকে লোকজন আসে, আসে দেখে, ওই ঝিনাইদহ থেকে আসে, যশোর থেকে আসে, মহেশপুর থেকে আসে, চৌকাঠ থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে, লোকজন দেখতে আসে, এবং দেখতে আসে মনে হয় ভালো লাগে। ভালো লাগে মানে কি, এই জিনিসটা সব জায়গায় নাই, আর সবাই তো দেখতে পারে নাই, এখন বাস্তব চোখে প্রমাণ দেখে। ও আচ্ছা, মানে ভালোই লাগে না? এটা এখন ভালোই লাগে। আচ্ছা ঠিক আছে। তো আপনার এখানে কয়জন শ্রমিক আছে কাজ করছে? এখন 2 জন আছে, ওরা 24 ঘন্টা থাকে। 2 জন? 2 জন না? এগুলাকে কি কি খেতে দিচ্ছেন? এগুলা দিতে আছে ফিড, ফুল, ভুসি, নেপালি ঘাস, বিচুলি, এই খাদ্য, তাছাড়া আর কি? এগুলাই খায় না? এগুলাই। কখন কখন খেতে দেন? ও তো খাদ্য 3 টাইম, সকাল দুপুর আর ওই বিকেল রাতে দিয়ে থয়। আচ্ছা, 3 বেলায় না এগুলো খায়? ও মানুষের যেরকম খায় 3 বেলা। একটা দুইটা ভুল ভবিষ্যৎ, একটা দুইটা তিনটা হয়েছে কখনো? না না, দুইটাই হয়েছে। দুইটা হয় বেশি? দুইটা, একটা, একটাই বেশিরভাগ, দুইটা খুব কম। দুইটা খুব কম হয়। আচ্ছা, আজ পর্যন্ত তাহলে অনেক বাচ্চা হয়েছে আপনার এখানে এসে? না হয়েছে, ওই যে বললাম না কয়েকটা মরে গেছে, আবার কারণে কেন প্রথম তো সব কিছু বোঝা যায় না। আচ্ছা, আপনার ছেলে হয়তো প্রবাস থেকে আসছিল আমি যতটুকু জানি, তো সে এসে খামার দেখে তার মনের ভাব কেমন? মানে এখন তার মনের ভাব তো ভালোই, ভালোই দেখি তো এগুলো করেছে গেল নাকি। ও আচ্ছা আচ্ছা। আর কিছু যুক্ত করা আছে কিনা, বা কোনো কিছু যুক্ত করবেন কিনা এই খামারের সাথে, বা অন্য কোনো চাষাবাদ অথবা পশুপালন আর শুরু করবেন কিনা এর সাথে? এটা পরে পরিকল্পনা হবে, এখন তো এই মুহূর্তে নেওয়া যাবে না। এই মুহূর্তে আর কিছু না না, এই মুহূর্তে আর কিছু করা সম্ভব না, যে কোনো জিনিস করতে হলে পয়সা করি লাগে, টাকা পয়সা লাগে।
টাকা ছাড়া কিছু করা যাবে না আমার যতটুকু তবিকে খুলেছে ততটুকু আমি করছি তার বাইরে এখন করতে পারবো না আচ্ছা বাকিটা পরে আল্লাহ পাক যদি দেয় তাহলে হবে আচ্ছা তারপরে হচ্ছে ধরেন যে যদি কেউ করতে চায় লালন পালন করতে পারে করতে পারে করতে পারে কয়টা দিয়ে শুরু করলে ভালো হবে আপনার মতে আমি তো প্রথম নিয়ে আসলাম আটটা হ্যাঁ আটটা দিয়ে তো আমার এখন 11টা না 12টা আছে যখন আর বললাম যে কয়েকটা মরে গেছে আবার তার সাথে হয়তো নিজের ভালো করে ট্রিটমেন্ট করতে পারিনি দর্শকদের উদ্দেশ্যে শেষ কিছু বলেন আপনার এখানে আসবে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনার একটু বলেন এখন আসবে কি এখানে তো আসলে তো আসার তো কোনো সমস্যা নেই এখানে আমার মহেশপুর থানা ঝিনাইদহ জেলা মহেশপুর থানা গ্রাম হয়েছে মেইন আলমপুর আসলেই দেখতে পারবে আচ্ছা অভিজ্ঞতা নিতে পারবে অভিজ্ঞতা নিতে পারে দেখতেও পারবে সমস্যা নেই দেখার জন্য তো নিষেধ নেই আচ্ছা তো আপনি ভালো থাকবেন হ্যাঁ আমাদের জন্য আচ্ছা দোয়া করবেন আপনার জন্য আল্লাহ ভরসা ইনশাল্লাহ তোমরাও ভালো থাকো সুস্থ থাকো ওয়া আলাইকুম আসসালাম ভালো থাকবেন হ্যাঁ